ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, বিকেলে আসছেন লু, জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের। রাজশাহীতে আন্দোলন দমাতে দুই হাতে পিস্তল নিয়ে গুলি, সেই রুবেল কুমিল্লা থেকে গ্রেপ্তার। কক্সবাজারে আরও 225 মিলিমিটার বৃষ্টি, অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী। ছিলেন ফার্স্ট সিকিউরিটি স্টেট ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশে সংবাদে, সাথে আছি আমি সাবরি আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/একুশে ইটিভি চ্যানেলে। যুক্তরাষ্ট্রে অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণে চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর সঠিক সময়ে হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। দেশ ও দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে, এ সফর তাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেবে বলেও মনে করেন তিনি। এই ভিজিটের মাধ্যমে আমি দেখছি কি একটা হয়তো একটা মেসেজ টু দোজ কাউন্টার রেভলিউশনারিজ অর কাউন্টার ফোর্সেস, যারা নাকি এই অ্যাচিভমেন্টটা বাধা করতে পারে, ওদের জন্য একটা বিরাট একটা মেসেজ এর মধ্যে থেকে পাবো আমরা। এই যে আমি বললাম যেটা কি মোরাল বুস্টিং ভিজিট, এটাতে যেটা নাকি বোথ, এই মোরাল বুস্টিং তো আছেই ইন্টারিম গভর্নমেন্টের জন্য, মেসেজ টু নট অনলি ইন্টারনাল ফোর্সেস এবং বাইরের যারা ফোর্সেস আছে, এক্সটার্নাল যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট মেসেজ আমি বলবো। রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত 5ই অগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামের এই সন্ত্রাসী। ভিডিওতে দেখা যায় সেদিন দু হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য রুবেল। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। রাষ্ট্রে 6টি বিভাগ সংস্কারের জন্য কমিটি করেছে সরকার, কিন্তু সেই সংস্কারের ফল পেতে হলে দরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার, নয়তো রাষ্ট্রীয় সংস্কারের ফল পাওয়া কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন আর রাজনীতি পরিশুদ্ধ করতে সবার আগে প্রয়োজন সংবিধানের সংস্কার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কারের প্রশ্নে সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক ধাপে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংস্কারের ক্ষেত্রে কমিশন গঠনের প্রক্রিয়ার বিষয়টিও জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলের নেতারা বলছেন রাজনৈতিক দলে যে সংস্কার তা হতে হবে গণতন্ত্র রক্ষায়। রাজনৈতিক দলের ভেতরে সংস্কার তো বেশি প্রয়োজন। আমি একটা দল করি, আমার দল আমি আমার মতো করবো, এখানে আপনি কিছু বলবেন কেন, আপনার কথা মতো আমার চলতে বেশি রকম তো কথা নাই। হ্যাঁ, জনগণের যেটা আকাঙ্ক্ষা সেটার প্রতিনিধিত্ব করে দলটা গড়ে উঠবে, সেই চর্চা থাকতে হবে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির এই নেতা। বিএনপিও এই দেশে আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎমুখী এবং স্বয়ম্ভর বাংলাদেশ কীভাবে গড়া যায়, যেখানে
জনগণই রাষ্ট্রের মালিক হবে এবং জনগণের অধিকার সুনিশ্চিত হবে, সেটি নিহিত আছে 31 দফা কর্মসূচিতে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সংবিধান সংস্কারেই দিচ্ছেন বেশি গুরুত্ব। অত্যন্ত প্রত্যয়ের সাথে মিথ্যা বলাটা একটা রাজনৈতিক গুণ হয়ে গেছে, কোয়ালিটি পলিটিক্যাল পার্টি লিডারশিপের। তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। সংস্কারটা কোনখান থেকে শুরু হবে, এটা একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে কনস্টিটিউশন। সংবিধানের যখন বেসিক জায়গায় ঠিক করবেন আপনি, ওই আলোকে কিন্তু নির্বাচন ঠিক হবে, আইনসভা ঠিক হবে, পলিটিক্যাল পার্টিও ঠিক হবে। আমাদের সংবিধানে রাজনৈতিক দল সম্পর্কে কোনো কথা নেই, একটু আছে খালি এইরকম হইবে, এটা কিন্তু কোনো আলাদা রাজনৈতিক দল নিয়ে কোনো কথা নেই। তারা বলছেন সংস্কার বা সংরক্ষণ যাই হোক, তা যেন হয় দেশের কল্যাণ মাথায় রেখে। দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে, কী সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে 3 দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে আছে জেলা শহরসহ প্রায় 200টি গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ, পর্যটকরা আছেন সীমাহীন দুর্ভোগে। গত 3 দিনে পাহাড় ধস ও ট্রলার ডুবে এই পর্যন্ত রোহিঙ্গা সহ 8 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে গত 3 দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর 200 গ্রাম, দুর্ভোগে আছে অন্তত 2 লাখ মানুষ। শহরের 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে, হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে, এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। একটু বৃষ্টি হলেই 1 হাঁটু পরিমাণ পানি হচ্ছে, ফলে আমাদের স্কুল ব্যাগ ভিজে যাচ্ছে, ফলে আমরা স্কুলে যাতায়াত করতে পারছি না। কক্সবাজার হোটেল মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিস বলছে শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফের পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কক্সবাজার সমুদ্র সৈকতে এক তরুণীকে কান ধরিয়ে ওঠ বস ও মারধর করার অভিযোগে ফারুকুল ইসলাম নামে এক যুবককে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এক তরুণীকে কান ধরে ওঠ বস এবং মারধর করা হচ্ছে, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রাতে সৈকতে এক তরুণীকে কান ধরিয়ে ওঠ বস করানো এবং লাঠি দিয়ে পেটানো হচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে দেখছেন একদল অতি উৎসাহী জনতা। আরেকটি ঘটনা, কড়াই রেস্তোরাঁর সামনে টুরিস্ট পুলিশ বক্সে পুলিশ সদস্যদের সামনে ভীত সন্ত্রস্ত এক নারী, তিনি তার মোবাইল ফোন চাচ্ছেন আর উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ। অচলাবস্থার অবসান চেয়ে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন আরজিকর মেডিকেলের নির্যাতিতার সুবিচারের দাবিতে আন্দোলনরত নবীন চিকিৎসকরা। তারা বলছেন সমস্যা সমাধানে রাজ্য সরকার যথেষ্ট নয়। এদিকে চিকিৎসক কর্মবিরতিতে আরজিকর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের উপর জারি নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে কলকাতা পুলিশ। আর চিকিৎসক কর্মবিরতিতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানিয়েছে রাজ্য সরকার। আপসানা নীলা, ডেস্ক রিপোর্ট। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের সামনের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার সময় 15 দিন বাড়িয়েছে রাজ্য পুলিশ। তবে নিজেদের 5 দফা দাবিতে এখনো অনন নবীন চিকিৎসকরা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন চিকিৎসকরা। তাদের দাবি, সমস্যা সমাধানে যথেষ্ট তৎপর নয় রাজ্য সরকার। এদিকে চিকিৎসক কর্মবিরতির কারণে একাধিক সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় কমপক্ষে 29 রোগীর মৃত্যুর কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানিয়ে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে চিকিৎসক আন্দোলন দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা, হুমকি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনুর রশিদের তুলনা টেনে তিনি বলেন, পরিণতি যেন হারুনুর রশিদের মতো না হয় কলকাতা পুলিশের। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি উঠে নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সাথে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে বারণ করেছেন। যদিও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখেও শোনা গেছে মমতা সরকারের পতনের সরাসরি বার্তা। আফসানা নীলা, একুশে টেলিভিশন। সর্বখেলার সংবাদ। ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আলোর মুখ দেখবে বলে আশা করেন সাবেক ক্রিকেটার ও সংগঠকরা। তবে এক্ষেত্রে বড় বাধা পাপন যুগের অব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিরা। দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার পরামর্শ তাদের। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্ষমতার পালা বদলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এক যুগ চেয়ার আঁকড়ে থাকা পাপন। তার জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 12 বছরে অবকাঠামোগত উন্নয়ন কেন হয়নি, কেন আসেনি বড় শিরোপা, কেন তৈরি করতে পারেনি মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম মাহমুদুল্লাহদের যোগ্য বিকল্প, নতুন সভাপতিকে তা খতিয়ে দেখার অনুরোধ করেছেন সাবেক সংগঠকরা। 40-50টা টিম এই কোয়ালিফাইং এ খেলতো, তখন মাত্র 5,000 টাকা ফি ছিল, সেটাকে 5,00,000 টাকা করে দেওয়া হয়েছে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। তাদের ইচ্ছা মতো তাদের সব কিছু পরিচালনা করেছে যাতে কোনো ধরনের কোনো কিছু প্রকাশ না পায়। সুতরাং এখন যেহেতু সংস্কার হয়েছে, এখন নতুন বোর্ডে যারা এসছেন তারা অবশ্যই সেই বিষয়গুলি দেখবেন। ক্রিকেট জানা ও বোঝার ক্ষমতা আছে এমন একজনকেই প্রধান হিসেবে পেয়েছে বিসিবি। এবার বাংলাদেশ ক্রিকেট আলোর মুখ দেখবে বলে আশা করেন সাবেকরা। যারা তাদের মেধা দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে সুন্দরভাবে গুছাবে, পরিকল্পনাগুলো করবে, আমাদের দেশে যে জায়গাগুলো ঘাটতি আছে প্রচুর পরিমাণ, অনেক জায়গায় ঘাটতি, সেই জায়গাগুলো যেন ডেভেলপ করে একদম চ্যালেঞ্জিং মোডে, আমি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটের একটা টিম যেন হয় বাংলাদেশ, সেই পরিকল্পনা যেন তারা হাতে নেয়। তারা বলছেন তরুণ প্রতিভা খুঁজে আনতে দ্রুত চালু করতে হবে জেলাভিত্তিক সব লীগ, জোর দিতে হবে ঘরোয়া ক্রিকেটে, বাড়াতে হবে টুর্নামেন্ট। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিকেলে আসছেন লু, জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞের। রাজশাহীতে আন্দোলন দমাতে দুই হাতে পিস্তল নিয়ে গুলি, সেই রুবেল কুমিল্লা থেকে গ্রেপ্তার। কক্সবাজারে আরও 225 মিলিমিটার বৃষ্টি, অন্তত 2,00,000 মানুষ পানিবন্দী। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@একুশে ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।